বার্তা কথায় না কাজে বিশ্বাসী। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা, আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। গতকাল সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের সাতগাছিয়া যে গ্রাম পঞ্চায়েত, সাতগাছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল নোদাখালীতে, যে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতের ভবন আছে সেইখানে। এবং সেখানে আমরা দেখলাম প্রায় ১৩টা বুথ থেকে কয়েকশো মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। প্রথমে বিভিন্ন বুথের সদস্য, বুথের সভাপতি যারা পদাধিকার আছেন তাদেরকে বরণ করে নেওয়া হয়। এবং এখানে আমরা দেখলাম উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক মোহন চন্দ্র নস্কর, তিনি আগামী যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আছে সেই পঞ্চায়েত নির্বাচনে কর্মীদের আচরণ কী হবে সে সম্পর্কে বিস্তারিত বলেন। এবং উপস্থিত ছিলেন সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনিও অঞ্চল যে সভাপতি মলয় সাঁতরা আছেন তিনি উপপ্রধানও বটে, তাকে বলেন যে গত বিধানসভা নির্বাচনে এত পরিষেবা দেওয়ার পরও কিন্তু বেশ কিছু বুথে আশানুরূপ ফলাফল হয়নি। যে সমস্ত বুথ সভাপতি তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন তাদেরকে তিনি সতর্ক করেন এবং আগামী ত্রিস্তর নির্বাচনে যে কীভাবে কাজ করতে হবে সে সম্পর্কে তিনি নির্দেশ দেন। এবং বলা ভালো, এই কর্মী সম্মেলনের মাধ্যমেই আগামী ত্রিস্তর পঞ্চায়েতের দামামা বেজে গেল। অঞ্চলের উপপ্রধান এবং অঞ্চল সভাপতি মলয় সাঁতরা, তিনিও আশ্বস্ত করেছেন আগামী দিনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েত ভালো ফলাফল করবে। এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী সভাপতি বুচান ব্যানার্জি, তিনিও তার বক্তব্যে কর্মীদের কী ধরনের আচরণ হবে সে সম্পর্কে বক্তব্য রাখেন। এছাড়াও অন্যান্য অনেক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। পাশে কামরাতে সেখানে আমরা প্রায় ২৭০০ ভোটে আমরা লিড পেয়েছি। আজ কেন আজকে আমরা সাতগাছিয়া বিধানসভা অঞ্চলে আমরা হারছি, এটা আমাদের দুর্ভাগ্য। আমি মলয় দেখে আজকে একটু খোলাখুলি কথা বলছি, এই নির্দেশটা আমার নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব পরিষ্কার নির্দেশ। যে সমস্ত বুথে আমরা অঞ্চলে আমরা হেরেছি, যদি সেখানে দেখা যায় বিশ্লেষণ করে বুথ কমিটির সভাপতিদের খাটনির জন্য, দুর্বলতার জন্য, তাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতার জন্য আমরা হেরেছি, অবিলম্বে সেই বুথ সভাপতি আমাদের চেঞ্জ করতে হবে, কোনো কম্প্রোমাইজ নয়, এটা খুব পরিষ্কারভাবে আজকের এই সভাতে আমরা বলে যাচ্ছি। আশা করি আগামী ১৫ দিনের মধ্যে আমরা নিশ্চিতভাবে মলয়দা বিচার বিশ্লেষণ করে আমাদের সেই জায়গাগুলো আমাদের দেখতে হবে। বুথ কমিটির লোকজন আছে, সদস্য সদস্যরা আছে, এমপি সাহেবের নির্দেশ অনুযায়ী সহকর্তা বললেন আমরা আজ থেকেই আগামী পঞ্চায়েত নির্বাচন এবং ২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা অঙ্গীকারবদ্ধ। বিগত ১৯ সালে এবং ২১ সালে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ফিরিয়ে আনতে পারব না। আজই আমাদেরকে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে, দিদিক সৈনিক হিসাবে সাতগাছিয়া পুনর্নাপুর আগামী পঞ্চায়েত নির্বাচনে জিতিয়ে দিয়ে যদি জেতাতে না পারি সেদিন পদত্যাগ করে আমরা সবাই দেখিয়ে দেবো আমরা অকর্মণ্য, আর জিতিয়ে যদি দেখিয়ে দিতে পারি আমরা পারি, আমরা জানি, আমরা সিপিএমের সঙ্গে লড়াই করে সাতগাছিয়ায় ৯৩ সাল থেকে পঞ্চায়েত জিতেছি। আমাদের দুর্বলতা একটা, মানুষ আপনাদের প্রতি ভালোবাসা, আর ঘুরে হয়ে গেছে আমাদের দলের কর্মীরা, আমিও হয়তো হয়েছি, চাঙ্গা হতে হবে, দিদি বলে দিয়েছে, এমপি সাহেব বলে দিয়েছেন ঘরে বসে থাকলে হবে না, দলের কাজ আগে, বাড়ির কাজ পরে, যদি আমরা করতে পারি সংগঠন আমাদের চাঙ্গা হবেই। আজ থেকে এই অঙ্গীকার নিয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হলাম আগামী দিনে প্রত্যেকটা বুথে বসে আমরা সংগঠনকে চাঙ্গা করব, মানুষের বাড়ি বাড়ি যাব। আমরা প্রচার বিমুখ হয়ে গেছি, লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছি, ৬৭টা প্রকল্প মহতামাইজিন আমরা দিয়েছি, কিন্তু প্রচার করিনি। বিজেপি মিথ্যে কথা বলে দুটো নির্বাচন করেছে, বলছে সব মোদি দিচ্ছে, ভাওতা দিয়ে আমাদের কর্মীদের বলবো আগামী দিনে আমরা কাল থেকেই বসা শুরু করব এবং প্রত্যেকটা বুথে আমি চিঠি তৈরি করে দেবো, বুথে কবে কবে বসবো। আমরা খুব কম সময়ের মধ্যে করেছিলাম, ১ মাসের মধ্যে আমাদের ভোটটা করতে হয়েছিল, ভোট ঘোষণা থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত মাত্র হাতে ১ মাস ছিল, তার মধ্যেই আমাদের ভোটটা করতে হয়েছিল। তখন পরিস্থিতিটা যে জায়গায় ছিল আপনারা সবাই জানেন যে দিল্লি থেকে বিজেপি সরকার, কেন্দ্রীয় মন্ত্রীরা, নেতারা যেভাবে পশ্চিমবাংলায় ঝাঁপিয়েছিল
আমাদের পশ্চিমবাংলার সাধারণ মানুষ একবার ধরেই নিয়েছিল যে এবারে মনে হচ্ছে পশ্চিমবাংলা বদলে গেল। স্বাভাবিকভাবে আমরা যখন ভোট করেছি, বুঝে বুঝে গেছি, তখন দেখেছি যে কিছু মানুষ ভোট করতে গিয়ে আমাদের সাথে বেইমানি করেছে, বুথে দুশ্মনি করেছে, আমাদের দলের লোকই করেছে, যে কারণে আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে আমরা হেরে গেছি, অনেক জায়গায় হেরে গেছি। সেই সব ছোটোখাটো নেতা বলি, কর্মী বলি, তারা কিন্তু এখন মাথা গলিয়ে দিয়েছে, কারণ তৃণমূল তো এখন জিতে গেছে, সারা রাজ্যে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে গেছে। তাই দলের যে সুযোগ সুবিধা, আজকে বড় বড় কথা বলে চলে যাব, কিন্তু পঞ্চায়েতরা আপনাদের কাটতে হবে, আপনারাই হলেন কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায় বলে নেতা থেকে বুথ কর্মী হচ্ছে সবচেয়ে আসল, যে পঞ্চায়েত স্তরে যারা লড়াই করে তারা হচ্ছেন আপনারা, আপনারাই হচ্ছেন আমাদের সবচেয়ে বড় শক্তিশালী আপনারা। আমরা বড় বড় কথা বলব, আমরা এখানে লেকচার দেব, বক্তব্য রাখবো, হয়তো আপনাদের থেকে হয়তো কিছু কিছু জানি, সেগুলো আমরা বলতে পারি, কিন্তু ভোট ভোট আমাদের থেকে আমরা বেশি জানি না, আপনারাই আমাদের সব সব। তাই সাতকাছি অঞ্চলে আজকে প্রত্যেক বুথ থেকে দুইজন করে লোককে ডেকে মিটিং করার কথা বলা হয়েছে। কামরা অঞ্চল আছে ক্যামেরায় অরুণ লোদের সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা, দক্ষিণ চব্বিশ পরগনা।